এখন আমাদের আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 যা জুলাই মাসে বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে পার্ট ফোর। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শরীরশিক্ষা সম্পর্কে আলোচনা করব। তো সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু সঠিকভাবে করে দিচ্ছি, তোমরা সুষ্ঠুভাবে শান্ত মস্তিষ্কে ভালো করে হ্যান্ডরাইটিং করে টুকে নেবে, ঠিক আছে, আর বিদ্যালয়ে জমা করবে, কারণ মডেল অ্যাক্টিভিটি টাস্কের ওপর নির্ধারণ হবে তোমাদের রেজাল্টের গ্রেড। তো একের প্রশ্নটা দেখো, বহুমুখী প্রশ্ন, সঠিক উত্তর খুঁজে বার করতে হবে এবং টিক দিতে হবে। তাহলে আমরা কি করব, প্রশ্নটাকে আগে তুলে দেব, তুলে দিয়ে যেটা উত্তর হবে সেটা দাগ নাম্বার সহ লিখে দেব, ঠিক আছে। আমি আর এটা লিখে দেখাচ্ছি না, দেখো প্রশ্নই করে দিচ্ছি। ভারতবর্ষের জাতীয় পতাকা কোন রঙটি নিচের দিকে থাকে? এখানে সবুজ রঙটা কিন্তু নিচের দিকে থাকবে, তাই আমাদের উত্তর হয়ে যাবে 2, ঠিক আছে। খয়েরটা দেখো, জাতীয় পতাকা সাদা রং কিসের প্রতীক? জাতীয় পতাকার সাদা রঙের প্রতীক হলো শান্তি ও পবিত্রতার প্রতীক, তিনেরটা সঠিক হবে। তারপর গয়েরটা দেখো, প্রাথমিক চিকিৎসা করা হয় ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়ার আগে, এখানে একেরটা কিন্তু সঠিক উত্তর হবে। তারপরের প্রশ্নটা দেখো, তারপরের প্রশ্নটা কি বলেছে, কখন স্প্লিন্ট ব্যবহার করা হয়, এখানে তিনেরটা কিন্তু সঠিক হবে, অস্থিভঙ্গের ক্ষেত্রে স্প্লিনটা আমরা ব্যবহার করি। এরপর দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, শূন্যস্থান পূরণ, এখানে তো শূন্যস্থান পূরণগুলো আমরা করছি। দেখো যে ভারতবর্ষের জাতীয় পতাকার সাদা রং রঙের অংশটির মাঝখানে নীল রং এবং 24টি কাটা বিশিষ্ট চক্র বসানো থাকে। তারপরে খয়েরটা দেখো, জাতীয় শোক প্রকাশ জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে উঁচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামানো হবে। গয়েরটা দেখো, আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম শ্বাসকার্য চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঘ, বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় ঔষধ বা জীবাণুনাশক থাকা আবশ্যিক, ঠিক আছে। এরপর আমরা দেখো, সারণীর মধ্যে সমতা বিধান করতে বলেছে, এখানে তিনের দাগের দেখো, এখানে প্রত্যেকটা বাম দিকে প্রত্যেকটা দাগ নাম্বার দেওয়া আছে, আবার ডান দিকেও দাগ নাম্বার দেওয়া আছে, আর এখানে তোমাদের জায়গা দিয়েছে যে এর দেখো এই ডান বাম দিকেরটা ডান দিকের কার সাথে মিলিত হয়েছে সেই দাগ নাম্বারটা দিতে হবে। অশোক চক্রটা এটা কার সঙ্গে ঠিক হবে, অশোক চক্র যে অবাধ অগ্রগতির প্রতীক, ঠিক আছে, এখানে তিনের সঙ্গে সমান হবে, তাই তিন দিয়ে দিয়েছি। ত্রিবর্ণ রঞ্জিত এখানে কিন্তু সাতেরটা ভারতবর্ষের জাতীয় পতাকা হয়ে যাবে, তাই এখানে আমরা 7 করে দিয়েছি। সবুজ রঙটা কি হবে, সবুজ রং সুজলা সুপলা সমৃদ্ধি ভূমি এবং তারুণ্যের প্রতীক, তাই এখানে 6টা কিন্তু এখানে হয়ে যাবে। অচৈতন্য ব্যক্তি, এখানে অচৈতন্য ব্যক্তি দ্রুত জ্ঞান ফেরাতে হবে, 2টা এখানে হয়ে যাবে, ঠিক আছে। স্বল্প রক্তপাত হয়েছে তাহলে ক্ষতস্থানে আঙুল দিয়ে চেপে ধরতে হবে, এটা একেরটা কিন্তু এখানে হয়ে যাবে ওর সাথে, ঠিক আছে। এরপর 4টা দেখো, প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে কি করতে হবে, দ্রুত স্থানান্তরিতকরণের ব্যবস্থা করতে হবে, তাই 5টা এখানে হয়ে যাবে চয়ের সঙ্গে, ঠিক আছে। এরপরে যে দুটো প্রশ্ন আছে দেখো, দুটো প্রশ্নে বলে দেওয়া আছে চারের দাগের, জাতীয় পতাকার আদর্শ ব্যবহার বিধির ছবি সহ একটি প্রতিবেদন লিখো, এবং খয়েরটা দেওয়া আছে, তাপপ্রবাহজনিত অসুস্থতা থেকে বাঁচতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে একটি যে পোস্টার তৈরি করো। তাহলে চয়ের কয়েকটা উত্তর দেখো, জাতীয় পতাকার ব্যবহার বিধি, প্রথম জাতীয় পতাকার স্থান সর্বদা অন্যান্য পতাকার উপরে এবং ডান দিকে, 2 প্রধান প্রধান সরকারি ভবনে জাতীয় পতাকা সদা উড্ডায়মান থাকে, 3 কেবলমাত্র জাতীয় পতাকা জাতীয় উৎসবের দিনে যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজির জন্মদিন, গান্ধীজির জন্মদিন, এই সমস্ত দিবসে জনসাধারণের কোনো প্রতিষ্ঠানে সঙ্গে এবং বাড়িতে জাতীয় পতাকা উড়াতে পারে, ঠিক আছে। এরপর 4টা কী হবে, 4টা দেখো, 4টায় রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তির মৃতদেহ ছাড়া অপর কোনো ব্যক্তি বা বস্তুর
বস্তু আচ্ছাদনের উপরে রূপে জাতীয় পতাকা কিন্তু ব্যবহার করা হবে না। পাঁচ, রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তির মৃত্যুতে বা জাতীয় শোকের দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে। ছয়টা কি, শোকযাত্রায় ব্যবহার করার সময় এই পতাকা সকলের শোভাযাত্রায় যদি আমরা ব্যবহার করি তার সময় এই পতাকা সকলের পুরো ভাগে থাকে এবং পতাকাবাহীর ডান কাঁধে থাকবে। পতাকা বহনের সময় যাতে পতাকা সাইত না হয় বা বেঁকে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। এরপর তোমরা জাতীয় পতাকার একটা চিত্র অঙ্কন করবে এবং কালার করবে। আমার কাছে কালার নেই তাই কালার করতে পারিনি, তাই দেখিয়ে দিয়েছি উপরে গেরুয়া, তারপরে মাঝে সাদা, তারপরে হচ্ছে নিচে হচ্ছে সবুজ রং, আর একটা অশোক স্তম্ভ যেটা হচ্ছে তোমার ব্লু কালারে, ওকে, বা আকাশি কালার দিয়ে। এরপর খয়েরটা দেখো, তাপপ্রবাহজনিত অসুস্থতা প্রতিরোধের প্রয়োজনীয় পদক্ষেপ। এক হচ্ছে কি, তাপপ্রবাহের সময় রাস্তায় বেরোনো এড়িয়ে চলুন, পর্যাপ্ত পরিমাণের জল পান করুন, গরমে সুতির হালকা ঢিলেঢালা পোশাক পরুন, ছাতা ব্যবহার করুন বাইরে যাওয়ার সময়, বাইরে বেরোলে পানীয় জলের বোতল সঙ্গে রাখুন, বেশি পরিমাণ ঘাম বেরিয়ে গেলে ওআরএস পান করুন। তারপরেটা কী হবে, তেল বা মশলা জাতীয় খাবার কম খেতে হবে, ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, বাড়িতে তৈরি দই লস্যি যে খেতে পারেন এবং রসালো ফল খেতে হবে, অনেকটা সময় রোদে না হেঁটে কোনো ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে। এই সমস্ত পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু তাপপ্রবাহজনিত অসুস্থতা থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ উত্তর। যদি তোমরা আরও অন্য বিষয়ের তোমাদের ক্লাসেরই ভিডিও দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আর যদি চ্যানেলটিকে ভালো লাগে, যদি মনে হয় আমি উপকার করতে পেরেছি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। থ্যাংক ইউ।